নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি সিএসপি পয়েন্ট নিয়ে কাজ করতে চান অথবা কোনো বিসি এজেন্ট আপনি নিতে চান অথবা আপনি যদি সিএসসি পোর্টালেও কাজ করতে চান আপনি যদি আপনার গ্রাহকদের যে কোনো সিএসসি সার্ভিস প্রোভাইড করতে চান তাহলে আপনার কাছে অবশ্যই একটি সিএসসি আইডি থাকা প্রয়োজন এবার আপনার কাছে যদি সিএসসি আইডি না থাকে তাহলেও আপনি এই কাজগুলি করতে পারবেন তার একটি সুবিধা আমি আপনাদের আজকের এই ভিডিওতে প্রোভাইড করবো যে কীভাবে আপনি এই কাজগুলি করতে পারবেন আপনি আপনার গ্রাহকদের এই পি এর মাধ্যমে কিভাবে আপনি আপনার পরিষেবাটি চালু রেখে আপনার মুনাফা অর্জন করার সাথে সাথে গ্রাহকদের পরিষেবা দিতে পারবেন কিভাবে আপনি মাসি একটি ভালো মুনাফা অর্জন করতে পারবেন তো এই সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো তার জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটি পোর্টালের সাথে পরিচয় করাবো যেখান থেকে আপনারা এই কাজটি খুবই সুন্দরভাবে আপনার নিজের মুনাফার সাথে কমিশনের সাথে খুবই ভালো সিস্টেমের সাথে কাজটি করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে এই পোর্টালটি ওপেন করতে হবে এই পোর্টালটির নাম হচ্ছে ডিজিটাল সেবা কেন্দ্র ঠিক আছে এই পোর্টাল দিতে আপনাকে প্রথমে রেজিস্টার অথবা সাইন আপ কমপ্লিট করতে হবে এবার রেজিস্টার অথবা সাইন আপ যখনই করবেন তো তখনই আপনি এখান থেকে সমস্ত কিছু বানিয়ে নিতে পারবেন এবং সমস্ত কিছু সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবার আমরা এই ভিডিওতে কথা বলবো যে আপনি কি কি সার্ভিস এখান থেকে প্রোভাইড করতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে এখান থেকে আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর আপনি এখান থেকে যে যে সার্ভিসগুলি প্রোভাইড করতে পারবেন সেইগুলির বিষয়ে আমরা প্রথমে কথা বলবো প্রথমে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনি এখান থেকে কি কী ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করতে পারবেন তো প্রথমে যে সার্ভিসটি প্রোভাইড করতে পারবেন সেটা হলো মিনি এটিএম সার্ভিস আপনি এখান থেকে প্রোভাইড করতে পারবেন আপনার গ্রাহকদেরকে আপনি নিজের মুনাফার সাথে কিছু মিনি এটিএমের মাধ্যমে আপনি আপনার সার্ভিসটি প্রোভাইড লেনদেন করতে পারবেন তারপরে যেটা পারবেন মানি ট্রান্সফারের সার্ভিস আপনি এখান থেকে দিতে পারবেন তার সাথে এখান থেকে এ ইপিএসের সার্ভিসও এখান থেকে প্রোভাইড করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে গ্রাহকদের পরিষেবা আপনি প্রদান করতে পারবেন টাকা তুলা অথবা জমা দেওয়া করতে পারবেন তারপরে সিএসপি নিতে পারবেন আপনার এখানটার সাথে কিছু বিসি সিএস কোম্পানি আছে যে কোম্পানির আপনি সিএসপি নিতে পারবেন অথবা যে ব্যাংকগুলি আছে তার সিএসপি আপনি এখান থেকে নিতে পারবেন তারপরে যেটি পারবেন এখান থেকে লোনের ফ্যাসিলিটি আছে আপনি লোন প্রোভাইড করতে পারবেন তারপরে এখান থেকে আপনি এই এডিআই কার্ডও এখান থেকে আপনি প্রোভাইড করতে পারবেন যেটা মাস্টার কার্ড হয়ে থাকে তারপরে এটিএম কার্ডও আপনি এখান থেকে এটিএম মেশিনও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন আপনি একটি আপনার পাসপোর্ড এলিয়াতে একটি এটিএম মেশিনও সেট করতে পারবেন তারপর থেকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংও করতে পারবেন এখানটায় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়েরও সুবিধা প্রোভাইড করা হবে এরপরে আপনি যে কাজটি করতে পারবেন সেগুলি হলো এখান থেকে আপনি এখান থেকে আপনি কি কি সেবা দিতে পারবেন আপনার গ্রাহকদের তো প্রথমে যে সেবাটি দিতে পারবেন আপনি এখান থেকে পাসপোর্ট সাইজের পাসপোর্ট বানিয়ে দিতে পারবেন আপনার গ্রাহকদেরকে আপনি পাসপোর্ট প্রোভাইড করতে পারবেন তারপরে যেটি পারবেন আইআরসিটিসির তরফ থেকে আপনি এখান থেকে ট্রেন টিকিট বুকিং অথবা এইসবের কাজগুলি করতে পারবেন তারপর এখান থেকে আপনি ভোটার আইডি তৈরি করার কাজটিও করতে পারবেন সাথে আপনি এখান থেকে এনএসডিএল এর পোর্টালের মাধ্যমে প্যান কার্ডের সার্ভিসটিও প্রোভাইড করতে পারবেন তারপরে যেটি পারবেন আমি আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে দিতে পারবেন আপনার গ্রাহকদের যদি ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটিও আপনি এখান থেকে আপনার একটি ভালো মুনাফার সাথে তৈরি করে দিতে পারবেন তারপরে এখান থেকে যেটি পারবেন সেখান থেকে এখান থেকে জিএসটি আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন কারোর যদি নতুন জি এস প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি জি এস নতুন রেজিস্ট্রেশন করাতে পারবেন তারপরে যেটি পারবেন এখান থেকে জিএসটি রিটার্ন ফাইলও করতে পারবেন যেখান থেকে আপনি জি কাজ সম্পূর্ণ এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন তারপর এখান থেকে আরও একটি ফ্যাসিলিটি পেয়ে যাবেন যেটা আপনি বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকেও আপনি এই সিস্টেমটির মাধ্যমে করতে পারবেন তো এই ছিল এই সিস্টেমের মাধ্যমে আপনি যে যে সার্ভিসগুলি প্রোভাইড করবেন এবার আমরা যদি এর ভরসার কথা বলি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানটা এতজন রিটেলার এতজন ডিস্ট্রিবিউটার আর এতজন এখান থেকে হেড আছে মানে সুপার ডিস্ট্রিবিউটারের পোস্টালে পোস্টালে আছে তো এত সার্ভিস এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা কথা বলি তাহলে নিচের দিকে যাই এর প্ল্যানের বিষয়ে জানার চেষ্টা করি তাহলে এখানটায় আপনারা বর্তমান তিনটি প্ল্যান দেখতে পাচ্ছেন রিটেলার ডিস্ট্রিবিউটার আর ডিস্ট্রিবিউটার মাস্ট ম্যানেজার ঠিক আছে আপনারা এখান থেকে চারটি তিনটি পোটা সিস্টেমে আপনি এখান থেকে আইডি নিতে পারেন তো প্রথম যেটা আছে প্রথম আছে রিটেলার আপনি যখনই কাজ করবেন আমাদের তরফ থেকে সাজেস্ট থাকবে আপনি রিটেলার আইডি নিয়ে কাজ করবেন এবং এখান থেকে আপনি যদি মুনাফা ভালো পান তাহলে আপনি ডিস্ট্রিবিউটার অথবা ডিস্ট্রিবিউটার মাস্টার নিয়ে আইডিটি নিয়ে কাজ করতে পারেন তো প্রথমে যেটা আছে রিটেলার মাস রিটেলার এই আইডিটির ওপর আপনি যদি ক্লোজ টিপ করেন তাহলে এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের ফর্ম পেয়ে যাবেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে সবার প্রথমে আপনার নাম দিতে হবে নাম দেওয়ার পর আপনার এখান থেকে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আধার নাম্বার প্যান কার্ড ভিলেজ ব্লক স্টেট সিটি আর সব অ্যাড্রেস সব অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখান থেকে কী আইডিটি নিতে চাইছেন সেটির ওপর ট্যাপ করে নিচে সাবমিটে ট্যাপ করবেন তো আপনার এখান থেকে আইডি তৈরির জন্য এখান থেকে আইডি ওপেনিংয়ের কিছু চার্জ আছে ওই চার্জটি প্রোভাইড করতে হবে ওই চার্জটি প্রোভাইড করে আপনি এখান থেকে আইডিটি ওপেন করতে পারবেন এবার আমরা কথা বলবো যে এই কোম্পানির সাথে আপনি কোন কোন কোম্পানির টাই আপ পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি এই সমস্ত পরিষেবা পাবেন তো প্রথমে যেটি পাবেন এই ইপিএসের সার্ভিস পেয়ে যাবেন তারপরে আপনি এখান থেকে যেটা পাবেন সেটা হলো এখান থেকে আপনি ইয়েস ব্যাঙ্কের সার্ভিস পেয়ে যাবেন ভারত ফের সার্ভিস পেয়ে যাবেন আরও কিছু রয়েছে যেরকম এই এম এস এম সার্ভিস পেয়ে যাবেন ফাস্ট ট্যাকের সার্ভিস পেয়ে যাবেন আইসিআইসিআই ব্যাংকের এখান থেকে পার্টনারশিপ আছে তার সাথে এখানে মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সেরও আছে আর এনএসডিএলেরও আছে এরকম আই ইপিএফেরও আছে এরও আছে তো এতগুলি সার্ভিস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আরও যদি ডিটেলসে জানতে চান তাহলে এখানটায় কোম্পানির পুরো ডিটেলস রয়েছে পোর্টালের ডিটেলস যেটি রেজিস্টার রয়েছে নিউ দিল্লিতে আপনি এখান থেকে কথা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে সমস্ত কিছু এই পরিষেবাগুলির বিষয়ে আরও ডিটেলসে জানতে পারেন এই পোর্টাল থেকে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আপনি যদি এর আইডি নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশান চেক করুন ওখানটায় আপনি আপনার এই আইডিগুলি নেওয়ার জন্য আপনারা কি গুগল ফর্ম পাবেন ওই গুগল ফর্মটি ফিল করে ওখান থেকে যে ফোন নাম্বারটি পাবেন ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আইডি এখান থেকে নিতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং ইন্টারেস্ট থাকেন এবং কম সম ইনভেস্টমেন্টে আপনি যদি একটি খুব ভালো ব্যবসা তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন ফুল কোর্স আমি আপনাদেরকে প্রোভাইড করেছি নিচের ডিসক্রিপশানে আজকের মতো এই পর্যন্তই বাই